নমস্কার সবাইকে কেমন আছেন আমি আছি এখন একদম এদিকটা হচ্ছে রেসের মাঠ পরে দেখাচ্ছি আর পেছন দিকটা আছে ভিক্টোরিয়া একদম ভিক্টোরিয়ার পাশে দাঁড়িয়ে আছি তো এখন যাচ্ছি আলিপুরে উদ্দেশ্য দুটো ধনধান্যের স্টেডিয়ামটা দেখাবো আর আলিপুরে আমার একটা কাজ রয়েছে আমাদের গাড়ির স্মার্ট কার্ডটা আটকে রয়েছে তো ওটা ছাড়াতে যাব প্লাস এটাও প্ল্যানিং করেই বেরিয়েছি যে ধনধান্যের স্টেডিয়ামটা আপনাদের দেখাবো তো চলুন বৃষ্টি ভেজা কলকাতা সিনিক বিউটি দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি হঠাৎ জল বেশ ভালোই লাগছে তো চলুন ব্যস্ত কলকাতা কেমন সবাইকে দেখাই গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে যে কুইন ভিক্টোরিয়া উপরে বৃষ্টির আওয়াজ শুনতেও ভালো লাগে একটু আগে জোরে হচ্ছিল তবে ভিক্টোরিয়া একটা জিনিস দেখা যায় ভেতরে সব বসে জোড়া জোড়া প্রেম করছে আর এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ধরে দেখতে থাকে কিছু ফিল করতে থাকে যাই হোক এই দেখতে দেখতে আমরা যাচ্ছি জুম করছি না ব্যাপারটা প্রেমে বিঘ্ন ঘটবে থাক এই হলো সেই রেসের মাঠ এই হচ্ছে সেকেন্ড ব্রিজ হালকা দেখা যাচ্ছে এই আওয়াজগুলো শোনা যাচ্ছে এগুলো নিত্য কলকাতার ডেলিকার আওয়াজ অ্যাক্সিডেন্ট অ্যাম্বুলেন্স এমার্জেন্সি মন্ত্রী আমলা লেগেই চলেছে এই যে মা ফ্লাইওভারটা এটা হচ্ছে মা ফ্লাইওভার সোজা এসে পেরিয়ে এখান থেকে এই বাঁদিকটা নিতে হবে সোজা গেলে আবার সেকেন্ড ব্রিজ এই বাঁদিকে নেবেন হয়ে যাবে চলুন গঙ্গারটা পেরিয়ে ওপর থেকে বাঁদিকে প্রেসিডেন্সি জেল তারপরে হচ্ছে দণ্ডদণ্ডে অরেরুকেন এখান থেকে 500 মিটার আর অ্যাড্রেস হলো মেট্রোতে যদি আসেন যতীন্দাস পার্ক নেবে আপনি অটো বাস যাই ধরবেন বলবেন ভবানী ভবন বা ধনধান্যে অডিটোরিয়াম বা প্রেসিডেন্সি জেল এই স্টপেজে সামনের স্টপেজে নামবে ওখানে আর এদিক দিয়ে যদি আসেন ভিক্টোরিয়া ধর্মতলা এদিক দিয়ে যদি আসেন ধর্মতলা কানেকশনে নামবেন বা চিড়িয়া এদিকটা হচ্ছে চিড়িয়াখানা এদিকটা চিড়িয়াখানা নামলে এখান থেকে পায়ে হেঁটে 700 মিটার আর আরেকটা মেট্রো স্টেশন যদি আপনি এক সাইডে নামেন ওখান থেকে আবার অটো ধরতে হবে তো মোটামুটি কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে নাহলে গুগল ম্যাপ আছে লোকেশানে মেরে নেবেন স্কুটি বাইক চার চাকা যাই নিয়ে আসবেন তো জ্যাম তো হচ্ছে না পার্কিং লট ভালোই তিনটে গেট আছে 1, 2, 3 তো চলুন বাকিটা দেখা যাক ব্রিজটা দেখালাম ব্রিজের এখানে গঙ্গার এখান থেকে একটু দেখা যায় হালকা ঝলক আপনাদেরকে দেখাচ্ছি আর কথা না বাড়িয়ে ননস্টপ ধনধান্যের স্টেডিয়ামটাই আজকে দেখব এখান থেকে হালকা দেখা যাচ্ছে এই যে উঁচু মতো এটাই হচ্ছে ধনধান্যের অডিটোরিয়াম নিচ দিয়ে গঙ্গা বয়ে চলেছে দুই দিকে গাছ এদিকে সব ঠাকুর বানানো হচ্ছে তো এখন এই সামনে গিয়ে বাঁ দিকে গেলেই প্রথমে প্রেসিডেন্ট Thank you.
আমাদের কাজ হয়ে গেছে, এবারে ঢুকবো। তো আমার কাছে একটা পাসও আছে, বিকাল 5টা থেকে প্রোগ্রাম চালু, কিন্তু অতক্ষণ ওয়েট করতে পারবো কিনা জানি না, 5টা আমি দেখিয়ে দিচ্ছি, আর এমনি বাকি ভিডিও করে বেরিয়ে যাবো। এটা আর একটা গেট, এদিক দিয়ে ভবানী ভবন যাওয়া যায়, এদিক দিয়েও দেখাচ্ছি কেমন লাগে ভিউটা। তো জীবনে একা একা এন্টারটেনমেন্ট ভালো লাগে না, বউ বাচ্চার সাথে থাকলেই ভালো লাগে। তো অন্য কোনো দিন আসবো আবার।